বন্ধুরা অভিনন্দন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছানোর জন্য। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো খুবই ট্রেডিশনাল বাঙালির একটা খাবার, সেটা হচ্ছে আমশোল, যেটা আমাদেরকে ছোটবেলায় আমার ঠাকুমা ভীষণই রান্না করে খাওয়াতো, অনেকবার রান্না করে খাওয়াতো। তখন গাছের আম ছিল বাবার বাড়িতে, পুকুরের মাছ ধরা হতো শোল মাছ, আর রেসিপিটা আমার সঙ্গে শেয়ার করতো। তা এখন ঠাকুমা তো চলে গেছে, ঠাকুমার হাতে রান্না খাওয়াই হয় না আমাদের, তা আমি মাঝে মাঝে বাড়িতে এটা রান্না করে খাই, গরম পড়লে বিশেষ করে কাঁচা আমের সিজনে। তা সেই রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তা চলুন দেখে নিই আমার এই আম শোলের জন্য কী কী লাগছে। আম শোলের জন্য রান্না করার জন্য লাগছে আমার শোল মাছ, শোল মাছ আমি চার পিস এখানে নিয়েছি, বড় শোল মাছ এনেছে কিন্তু লাগবে আমার চার পিস, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে চার পিস কাঁচা আম, সেটাও আমি লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। আর পেঁয়াজের কুচি এইভাবে সরু করে আমি কেটে রেখেছি। আর কাঁচা লঙ্কার কুচি এখানে আছে, গোটা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন একসঙ্গে ফোড়ন দেওয়ার জন্য। এখানে আছে সাদা সর্ষে বাটা, আপনার কাছে যদি কালো সর্ষে বা লাল সর্ষে থাকে সেটাও নিতে পারেন, আমার কাছে ছিল সাদা সর্ষে, আমি সাদা সর্ষে বেটে নিয়েছি। আর এখানে আছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর সাদা তেল, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও বানাতে পারেন। তো প্রথমে আমি মাছটা ভেজে নেব, তার জন্য আমি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে আমি মাছটা ভেজে নেব। প্রথমে মাছটা ভেজে নেব, তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব, একটু ডিপ করে ফ্রাই করলেই ভালো হবে খেতে। মাছটা আমি একটু সময় নিয়ে বেশ ডিপ করে ফ্রাই করে নিয়েছি, এবার আমি তেলটা ঝেড়ে ঝেড়ে তুলে নেব। আর এই তেলের মধ্যেই আমি একটু নুন মাখিয়ে আমটাও একটু হালকা করে ভেজে নেব। এটা এক মিনিট একটু ভেজে নিলেই হবে, বেশি ভাজতে হবে না। আমগুলো আমি এক মিনিট ভেজে নিয়েছি, তেল ঝেড়ে ঝেড়ে এই মাছের ওপরে তুলে নেব। তেলের ওপরেই দুটো গোটা লঙ্কা, একটা তেজপাতা আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে আমি এই লঙ্কাটা একটু কেটে দেবো, নইলে ফাটার একটা ভয় থাকে, গোটা লঙ্কা তেলের উপরে গেলেই দুম করে ফাটে, ওই জন্য এইভাবে কেটে দিলাম। দিয়ে এটা একটু ভাজা হয়ে গেছে মশলাটা, এবার আমি এই কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজের ওপরে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমি এক মিনিট ভেজে নিয়েছি, আর পেঁয়াজের ওপরে নুন দিয়ে ভাজলে পেঁয়াজটা কিন্তু সহজেই ভাজা হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি এর ওপরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো ঝালটা অ্যাড করুন, তবে আম যাবে তো একটু ঝালটা কড়া হলেই ভালো হবে। আর কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও একটু ভেজে নেব মশলাটা। এক মিনিট মশলাটা ভেজে নিয়েছি, এবার আমি জলটা অ্যাড করে দিচ্ছি, জলটা যে যেমন গ্রেভি খাবেন সেই মতো জল দেবেন। আমার যেহেতু চার পিস মাছ, আমি এখানে জলটা বেশি অ্যাড করব না। এবার এটা আমি ফুটতে দেবো এক থেকে দেড় মিনিট, তারপরে আমি মাছ আর আমটা অ্যাড করবো। ঝোল আমার ফুটতে শুরু হয়ে গেছে আর ঝোল একটু কমে গেছে, এই অবস্থায় আমি এই ভেজে নেওয়া মাছ আর ভেজে নেওয়া আমটা অ্যাড করে দিলাম। মাছ আর আমের ওপরেই এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম,
দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। দিয়ে আরো আমি 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে আসছে, নামানোর আগে এই আমগুলোকে আমি একটু এইভাবে খুন্তি দিয়ে একটু ঘেটে দেব, তাহলে টকটা কিন্তু একদমই বেরোচ্ছে না। এইভাবে একটু ঘেটে দিলে আমসোল একদম পারফেক্ট পরিবেশনের জন্য আমার একদম রেডি। কি দারুণ লাগছে আমার, এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। দেখলেন আমার একদম আমসোল রেসিপি রেডি হয়ে গেছে। আর এই দুপুরবেলা এই গরমের সময় ভীষণই এটা খেতে অসাধারণ লাগে, যাকে বলে একদম এক কথায় অনবদ্য এর স্বাদ। মানে আমি একদম ছোটবেলাটা আজকে ফিরে পাবো খাওয়ার সময়। হ্যাঁ, তো আপনাদেরকে খাওয়ার ভিডিও তো কোনো দেখাই না, তা আপনারা এইভাবে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনাদের কমেন্ট পেলে আমি ভীষণ উৎসাহিত হব আমি পরের আবার রেসিপিটা বানানোর জন্য। তা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ফ্যামিলির লোকের সঙ্গে শেয়ার করবেন, আপনারা অবশ্যই ধন্যবাদ পাবেন একটা। তা পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।